আসসালামু আলাইকুম। এই যে এখন আমার জ্যাক, এটা হচ্ছে আমার প্রিন্স, আর এটা হচ্ছে বাহাদুর। এই তিনটাকে গোসল করানো হবে। আমার জ্যাকে বিশেষ করে গরমে সে অস্থির হয়ে যাচ্ছে, তাকে গোসল করে দিতে হবে। জ্যাক, এই মোটর সুইচটা দিয়ে আসো। জ্যাক, এটা হচ্ছে ইংলিশ উকুননাশক শ্যাম্পু। জ্যাকের প্রচুর উকুন হয়েছে, এই জন্য কয়েক প্যাকেট দিলাম। চুল বেশি তো, এই জন্য একটু বেশি লাগে। এই মাথায়, তারপরে শরীরে প্রচুর উকুন হয়েছে, এই জন্য ইংলিশ উকুননাশক শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে। লং কোটের যেরকম দেখার সৌন্দর্য, ঠিক আবার মেনটেন করাটাও তার চেয়ে বেশি কষ্ট। আমি গাড়ি সার্ভিসিং এ খুব কম ওয়াশ করি, কারণ ওদের পানির স্পিডটা খুব বেশি থাকে, তো পানি কোন জায়গার পানি কোন জায়গায় চলে যায় এটা ইয়ে থাকে না। আজকে শুক্রবার, বাসাতেই আসি, এই জন্য গাড়ি ঘোড়াগুলো সবই পরিষ্কার করতেছি নিজেই। আমার সঙ্গে আরো হেল্পার আছে, ক্যামেরায় আছে মিস্টার সামিম, আমার হেল্পার হিসাবে আছে আবির। গাড়ি ধোয়া খুবই কষ্ট। তারপরেও চেষ্টা করি সবসময় নিজে হাতে গাড়িগুলো যত্ন নেওয়ার জন্য। নিজের কাজ নিজেই করি, কোনো সমস্যা নাই। কে কি মনে করলো এটাই আমার আসা যায় না, এই কারণে বাড়িতে সাবমার্সিবল দিয়ে পানির পাইপের লাইন করে আমি নিজেই গাড়ি ওয়াশ করি। কারণ সার্ভিসিং এ ওরা খুবই ভালো করে ওয়াশ করে, তারপরেও যেসব নতুন ছেলেপেলে থাকে তারা ওই চাকা ডলে ওই বালুওয়ালা গামছায় আবার গাড়িতে ডলা দেয়, যখন ডলা দেয় তখন দেওয়া যায়। নিজেরা যখন ওয়াশ করি তখন ওই জিনিসটা অবশ্যই সতর্ক থাকি। এই যে জ্যাককে গোসল করানো কমপ্লিট। জ্যাক, কি অবস্থা? দেখেন রঙগুলো একদম পড়ে আছে, শুকালে পরে ওকে ভালো লাগবে। জ্যাক,
গাড়িগুলাও এখন চকচকে হয়ে গেছে, এখন মশার পালা। বাহাদুর প্লেয়ার, এখন গাড়িগুলো মুছতে হবে, সম্পূর্ণ ধোয়া কমপ্লিট। পানিটার একটু নিচে নামে গেলে তারপরে হচ্ছে গাড়িটা মুছবো। আর এর পরবর্তী কাজ হচ্ছে ভিতরে একটু ওয়াশ করতে মুছতে হবে, ভিতরে প্রচুর ধুলা ময়লা। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ।